আজকে বাংলাদেশে কি হচ্ছে? আজকে কি মুসলিমরা চক্রান্ত করে বাংলাদেশের হিন্দুদের ওপরে এত অত্যাচার করছে, তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে? এটা কি ঠিক? এটা কি কি এটা কি তোমরাই ভাই বলো। আর যদি এটা কোনো চক্রান্ত না হয়ে যদি এটা হিন্দুরা করে থাকে, তা আমি সরকারকে বলবো জোর হাত করে আপনি এর কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিন, যেন এইভাবে কোনো আইনজীবীকে হত্যা না করতে পারে কোনো ইসকন সদস্য। যদি করে থাকে তার উপরে কঠিন থেকে কঠিন চরম ব্যবস্থা নিন। আর যদি এটা কোনো চক্রান্ত হয়, ভারতের কোনো চক্রান্ত, যে ভারতে আবারও যে শাসনে ফেরাবে শেখ হাসিনাকে, সেই চক্রান্তে যদি হিন্দু মুসলিম ডিভাইড করে বাংলাদেশের মধ্যে, এটা বাংলাদেশের হিন্দুদের জন্য খুব একটা ভালো হবে না। আশা করি বাংলাদেশের ছাত্র জনতা এতটাও নরম হাতে নেই, তারা শক্ত হাতে কিন্তু ধরেছে ব্যবস্থাটাকে। হয়তো এখন অশৃঙ্খল পরিস্থিতিতে আছে, এটা কিছুদিন পরে আবারও শৃঙ্খল হয়ে যাবে, সবই ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে, এটা যদি শেখ হাসিনা কিংবা মোদির চক্রান্ত হয়ে থাকে, তাহলে বাংলাদেশের হিন্দুরা বিপদে পড়বে, বাংলাদেশের মুসলিমরাও বিপদে পড়বে। কেননা বাংলাদেশের মুসলিমরা অনেকে ইন্ডিয়ায় ট্রিটমেন্টের জন্য আসে, বেশিরভাগ পেশেন্ট টাটা ক্যান্সার হসপিটালে আসে, ক্যান্সারের জন্য। এটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল বিষয় বাংলাদেশের জন্য, যে তারা কিন্তু ট্রিটমেন্ট থেকে অনেকটাই অব্যাহত হবে। কারণ বাংলা ইন্ডিয়ান অনেক ডক্টর বলে দিয়েছে যে বাংলাদেশের কোনো ট্রিটমেন্ট হবে না, অনেকে হাত তুলে দিয়েছেন, বড় বড় ডাক্তার, বুঝলেন? এটা যদি কোনো চক্রান্ত হয়ে থাকে, অবশ্যই কেউ চক্রান্তের শিকার হবেন না। সবাইকে অনুরোধ করব, সকলে সবাই শান্তি বজায় রাখুন, আর যদি কোনো ভুল ত্রুটি কেউ কোনো করে থাকে, তাদেরকে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নিন। আর সরকারকে বলবো আপনি ইমিডিয়েটলি পদক্ষেপ নিন, কারণ এইভাবে চলতে পারে না একটা দেশ, উশৃঙ্খল হয়ে গেছে সব। আর এখানে রাজনীতি, সবাই রাজনীতির জন্য, সবাই যাবার পকেট ভরাতে, সবাই সবার ভোট ব্যাঙ্কে ভোট বাড়াতে ব্যস্ত। সকলে সুধরে যাও, সকলে ভালো হয়ে যাও, এতে সকলেরই ক্ষতি, হিন্দু মুসলিম দাঙ্গায় সকলের ক্ষতি, হিন্দু মুসলিম।